প্রিয় শিক্ষার্থী, ছাত্রছাত্রী, ভাই বোনেরা, আজকে আমি তোমাদের আমি কইবুর একটা আজকে তুমি সপ্তম শ্রেণী বাংলাদেশ বিশ্ব পরিচয়ের নির্বাচন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করব। নির্বাচন পাতে নির্বাচনের ধারণা, প্রথমে আমরা নির্বাচনের ধারণা নেব যে নির্বাচন কি। নির্বাচন হলো প্রার্থী বাছাইয়ের একটি প্রক্রিয়া। যদি এটা প্রক্রিয়াটা না থাকতো তাহলে হয়তো বিশৃঙ্খল অবস্থা থাকতো। সকালে মিলে একটা রাষ্ট্র পরিচালনা করা অসম্ভব হতো। এই জন্য নির্বাচনের দরকার, নির্বাচনের দরকার থাকাতেই নির্বাচনের প্রয়োজনীয়তা আমি কিছু আলোচনা করব। নির্বাচন কেন প্রয়োজন? আজকের দিনে একটি দেশের বা শহরের সকল মানুষ একত্রে মিলিত হয়ে আইন প্রণয়ন বা দেশ শাসন করবে, এটা সম্ভব নয়। এই জন্য জনগণকে তাদের প্রতিনিধি নির্বাচন করতে হয়। প্রতিনিধিরাই তাদের হয়ে শাসন পরিচালনা করেন। এই প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয় জনগণের অংশগ্রহণের মাধ্যমে। সেটা হলো নির্বাচনের মাধ্যমে জনগণ রাষ্ট্র পরিচালনা করবে। নির্বাচন পদ্ধতি দুইভাবে করা যায়, একটা হলো প্রত্যক্ষ নির্বাচন আর একটা হলো পরোক্ষ নির্বাচন। প্রত্যক্ষ নির্বাচন হলো সরাসরি সামনাসামনি ভোটাধিকার প্রয়োগ করার ভোট দেওয়া, আর পরোক্ষ নির্বাচন হলো সরাসরি ভোট না দিয়ে জনগণের মধ্যবর্তী একটি নির্বাচন হয়, যেমন জাতীয় সংসদ প্রথম জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর যারা নির্বাচিত হন ওনাদেরকে ওনাদের মাধ্যমে জাতীয় সংসদের যে প্রতিনিধিরা নির্বাচিত হন তাদের মধ্য থেকে আবার ভোট হয় বা নির্বাচন হয় এবং সেখানে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সম্মিলিত করা হয়। এই জন্য বাংলাদেশের জাতীয় স্থানীয় পর্যায়ে নির্বাচন করতে বাংলাদেশের স্থানীয় এবং জাতীয় পর্যায়ে নির্বাচন প্রক্রিয়া হলো দুইভাবে হয়, একটা হলো জাতীয় নির্বাচন আর একটা হলো স্থানীয় নির্বাচন। জাতীয় নির্বাচন বলে হলো জাতীয় সংসদ নির্বাচন, রাষ্ট্রপতি নির্বাচন এবং গণভোট। জাতীয় সংসদ নির্বাচন তাদের নির্দিষ্ট এলাকা থেকে তারা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন, আর রাষ্ট্রপতি নির্বাচন ঠিক একইভাবে হয় এবং জাতীয় সংসদের থেকে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ওনারা নির্বাচিত হয়ে থাকেন, যেটা পরোক্ষ নির্বাচনের মাধ্যমে। আর একটা হলো গণভোট। গণভোট হলো সারা রাষ্ট্রেই হ্যাঁ না ভোট হয়, সেই হ্যাঁ না ভোট ভোটের মাধ্যমে গণভোটের মাধ্যমে সেটা নির্বাচিত হয়, সেটা নির্বাচিত হয় গণভোট। যেমন দেশের কোনো গুরুত্বপূর্ণ বা নীতি নির্ধারণী বিষয়ে সরাসরি জনগণের মতামত গ্রহণ করা, যাচাইয়ের জন্য যে ভোট অনুষ্ঠিত হয় তাকে বলা হয় গণভোট। বাংলাদেশের সংবিধানে পঞ্চম সংশোধনীর মাধ্যমে, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে গণভোট ব্যবস্থা বাতিল করা হয়েছে, তবে বিশ্বের অন্যান্য দেশে গণভোট ব্যবস্থা চালু রয়েছে। এবার আসল স্থানীয় পর্যায়ে নির্বাচন প্রক্রিয়া। স্থানীয় পর্যায়ে যেমন এলাকায় গ্রাম অঞ্চলে ইউনিয়ন পরিষদ নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন, পৌরসভা নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন, জেলা পরিষদ নির্বাচন এবং পার্বত্য জেলা নির্বাচন, এগুলি পর্যায়ক্রমে ইউনিয়ন পরিষদের যারা নির্বাচিত হন তাদেরকে বলা হয় ইউনিয়ন মেম্বার চেয়ারম্যান, আর উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং এলাকা যারা হন তারা উপজেলা জেলা পরিষদ জেলা পর্যায়ে নির্বাচিত হয়ে থাকে। এরপর পৌরসভা, সেখানে হয় মেয়র, মেয়র পৌরসভার কমিশনার কর্পোরেশন ঠিক একইভাবে, হ্যাঁ জেলা পরিষদ নির্বাচিত হন জনগণের ভোটে, পার্বত্য জেলা পরিষদ পার্বত্য এলাকায় যে নির্বাচন ব্যবস্থা হয় সেটা হলো পার্বত্য জেলা, যেমন
বাগদা চট্টগ্রাম চট্টগ্রাম এই সমস্ত নির্বাচন হয়। এছাড়াও আরও আছে উপনির্বাচন। উপনির্বাচন বলতে কোনো আসনে নির্বাচিত কোনো সদস্য মেয়াদ পূর্তির পূর্বে মারা গেলে, পদত্যাগ করলে কিংবা অন্য কোনো কারণে আসন শূন্য হলে উক্ত আসনে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান করে নতুন সদস্য বা জনপ্রতিনিধি নির্বাচন করতে হয়। একই উপনির্বাচন বলে। উপনির্বাচনে জাতীয় স্থানীয় উভয় পর্যায়েই হতে পারে। আমরা নির্বাচন কমিশনের নির্বাচন এলাকা ও নির্বাচনী আচরণ যদি একটু আলোচনা করি। নির্বাচন কমিশন যে প্রতিষ্ঠান নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত থাকে তাকে বলা হয় নির্বাচন কমিশন। বাংলাদেশের এরকম একটি কমিশন আছে, রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত একজন প্রধান নির্বাচন কমিশন ও কয়েকজন কমিশনার নিয়ে এটি পরিচালিত হয়। তাদের কাজের মেয়াদ কর্মে যোগদানের দিন থেকে 5 বছর। নির্বাচনী কমিশনের কাজ, ওনারা নির্বাচন কমিশন কী কী কাজ করে থাকেন, ভোটাধিকার, ভোটার তালিকা প্রণয়ন, হালনাগাদ করা, সকল নির্বাচন ও উপনির্বাচন পরিচালনা করা, নির্বাচনী প্রতীক বরাদ্দ করা, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ করা, সারা দেশে বুথ কেন্দ্র স্থাপন করা, নির্বাচনী আচরণবিধি তৈরি করা, ব্যালট পেপার মুদ্রণ করা, ব্যালট বক্স প্রস্তুত করা, নির্বাচনী আচরণবিধি যথাযথ প্রয়োগ, ভোট গ্রহণ ও ফলাফল প্রকাশ, নির্বাচনী বিরোধ নিষ্পত্তি করা। নির্বাচনী এলাকা, যে এলাকায় নির্বাচন হবে তাদের একটা সীমানা নির্ধারণ করা থাকে এবং সেই সীমানার ভিতরে যারা ভোটাধিকার হয়ে রয়েছেন তারাই শুধু ওই এলাকায় ভোটার দিতে পারবেন, নির্বাচন করতে পারবেন। বাকি অন্য এলাকার ভোটার বা নির্বাচন এলাকা নির্বাচন এলাকার বাইরে কেউ ভোটাধিকার পাবে না। আচ্ছা, এই ভোটাধিকার হতে হলে, ভোটাধিকার পাইতে হলে ভোটাধিকারের কিছু যোগ্যতা থাকতে হবে। এখানে আমি কিছু যোগ্যতা আলোচনা করি। যেমন বাংলাদেশের নাগরিক হতে হবে, বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে, 18 বছরের বেশি বয়স হতে হবে। হ্যাঁ, যেটা একজন বাংলাদেশের একজন নাগরিক হিসেবে 18 বছর হইতে হয়। এখানে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকা তার ভোটার হইতে হবে, এলাকার বাসিন্দা হইতে হবে, অপ্রকৃতিস্থ নন বা আদালত কর্তৃক দেউলিয়া নন এরূপ লোক ভোটাধিকার হবে না। একটির মানে এগুলি অপ্রকৃতিস্থ বা আদালত কর্তৃক দেউলিয়া এরকম যদি একটিও অভাব থাকে, এখানে 4টা দেওয়া আছে, 4টার মধ্যে একটার অভাব থাকলেও ভোটাধিকার হবে না, ভোট দেওয়া যাবে না, সে ভোটের বাইরে চলে যাবে। বললে নির্বাচনী এলাকায় সুষ্ঠু নির্বাচনের হইতে পারবে এবং সুষ্ঠু নির্বাচনের পূর্ব শর্তে কিছু নিয়মকানুন আছে। যেমন যারা ভোটার ভোট গ্রহণ করবেন, যারা প্রতিনিধি নির্বাচিত হবেন তাদের কিছু বিধি নিষেধ বিধি আছে তুলে ধরা হলো। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সমাবেশ বা মিছিল করা যাবে না, দেওয়ালে বা অন্য কোথাও কোনো কিছু লেখা বা পোস্টার লাগানো যাবে না, কোনো রাস্তায় বা সড়কে জনসভা করা যাবে না, রশিতে পোস্টার বা প্লে কার্ড ঝুলানো যাবে, প্রচারের জন্য কোনো গেট তৈরি বা আলোকসজ্জা করা যাবে না, মোটর সাইকেলে বা অন্য কোনো যানবাহনে মিছিল করা যাবে না, নির্বাচনী ক্যাম্পে ভোটারদের কোনো উপহার খাদ্য বা পানীয় পরিবেশন করা যাবে না। ভোট প্রয়োগ ও ভোটাধিকারের প্রয়োগ এবং নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার নিয়ম, ভোটাধিকারের যোগ্যতা, কী কী যোগ্যতা থাকলে সে ভোটাধিকার পাবে। বাংলাদেশের নাগরিক হতে হবে, 18 বছর বা তার বেশি, আচ্ছা এটা আগে আলোচনা করা হয়েছে। এবং ভোটদান পদ্ধতি, নির্বাচনী প্রতিনিধি প্রতিদ্বন্দ্বিতার কিছু নিয়মকানুন আছে, ভোটদানেরও কিছু পদ্ধতি আছে, যেটা ভোট বর্তমানে যে আলোচনা হয় আলোচনার বাইরে অনেক কাজ হয়, কিন্তু আমরা সেটা দেখব না। আমরা আমাদের 4 ভোটাধিকার প্রয়োগ করব এবং 2 ধরনের, একটা প্রকাশ্য ভোট আর একটা পরোক্ষ ভোট, এর মাধ্যমে আমরা আমাদের যা নির্দিষ্ট 18 বছর বয়স হলে আমরা আমাদের ভোটাধিকার নিতে পারব। এবার আমি
তোমাদের জন্য সমাপ্ত করলাম। ধন্যবাদ সবাইকে, সবাই লেখাপড়া করবে, বাড়িতে থাকবে, মা বাবার কথা শুনবে। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে, আলোচনা হবে। খুদা হাফেজ।